যুবকদেরকে আমি বলছি, আমি ইলিয়াস রহমান জিহাদি বলছি, তোর জীবনের মোড় ঘোরাবার জন্য তোর বাপরে বুকের মধ্যে কান্দবি, শুধু বাবার ঘাড়ের সাথে ঘাটটা মিলে কাঁদতে থাকো, ছাড়বা না। আমি বলার আগ পর্যন্ত ছাড়বা না, শুধু কান্নার আওয়াজটা আমি শুনতে চাই। তোমার জীবনটা সুন্দর করার জন্য, তোমার জীবনটা জান্নাতমুখী করার জন্য, তোমার জীবনটাকে বাইজির মুস্তাবির মধ্যে বানাবার জন্য আল্লাহ শামসুল ফরিদপুরি তার বাবাকে বুকের মধ্যে রেখে কাঁদত। এই যুবক, তোমার বাবার বুকের মধ্যে রেখে কাঁদতে থাকো, যুবক কাঁদতে থাক, যুবক কাঁদতে থাক, যুবক কাঁদতে থাক। তোর কান্না আওয়াজ আমার মাওলার কাছে অনেক পছন্দ। আমার আল্লাহ তোর 51 কোটি টাকার সম্পদ দিয়ে দিবে, এখন একটা জান্নাত দিবে 6,666 তালা বিশিষ্ট। তুই ওই জান্নাতের মধ্যে থাকবি, তখন আমার কথা মনে করবি। আল্লাহ যারা বাবার কাছে মাপ চায়, তুমি তাদের মাপ করে দিতে পারো না। আল্লাহ যাদের বাবা নাই, তারা কার কাছে মাপ চাইবো? মানে দেখো, যাদের বাবা নাই তারা বসে বসে কাঁদলো। আজকে 6ই ডিসেম্বর, বিজয়ের মাস, আর মাত্র কয়েকটা দিনে আমার সেই ঐতিহাসিক 16ই ডিসেম্বর, যেই দিনে আমার বাংলা মাকে স্বাধীন পেয়েছি। আর মাত্র 10 দিন পরে সেই বিজয়ের দিন। আল্লাহ, বিজয়ের মাসে যারা বাবারে কুলের মধ্যে বিজয় করলো, আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতটাকে দিতে পারো না? মানে এবার আমি মাঝে মাঝে মিলাই দেখি নবীর মায়ের সাথে আমার মায়ের কত মিল আছে। আমেরা যেদিন বিদায় নিয়ে যায় গো বাবা, আমেরা কেঁদে কেঁদে বলছিল, মুহাম্মদ রে আমার জীবনে অনেক স্বপ্ন ছিল, তোমার বিয়ে করাবো, তোমার ছেলে মেয়ে আমি করে নিব, কিন্তু এমন একদিন আসবে বাবা, সারা দুনিয়ার মানুষ তোমার পাগল থাকবে, আমি মা থাকবো না। এই কথাটা যখন আমি আমার ওয়াজে আমেনার সাথে মিলাই, তখন আমার মায়ের সাথে মিলিয়া যায়। আমার মাও তখন বলছিল, ইলিয়াস রে বাবা, এমন একটা দিন আসবে তোমার জন্য অনেক মা পাগল থাকবে, অনেক বাবা, অনেক যুবকরা পাগল থাকবে, কিন্তু আমি মা থাকবো না গো বাবা। তখন তুমি আবার কবরের পাশে দাঁড়াইয়া এই কথাগুলো মনে করে কাবার দোয়া করো। ও আমার শিবসরের বাইরা, জাজিরার বাইরা, শরীয়তপুরের বাইরা, আজকে 6ই ডিসেম্বর চোখের পানি দিয়ে আমার মাওলারে দেখাও। 6ই ডিসেম্বর বাবা ইশারের নামাজের পরে এটা আমার প্রথম মাহফিল আজকাল। এই 6ই ডিসেম্বর প্রথম মাহফিলে বসে আমি দেখবো কার চোখের পানি পড়ে। তুমি একদিন 40 কোটি টাকার মালিক হইবা গো, কিন্তু এমন একটা দিন আসবে তোমার সব থাকবে, তুমি থাকবে। এমন লোক এখানে আছে, মায়ের কাছ থেকে বাজার মাত্র 200 টাকা নিয়ে ঢাকা গেছিলা, আজকে তুমি 40 কোটি টাকার মালিক, আজকে তোমার মা নাই, আজকে তোমার বাবা নাই। বাজান মসজিদ তো ঠিকই করছি, 40 কোটি টাকা খরচ করি, 1,20,00,000 টাকা দিয়ে শুধু শুধু মসজিদের জায়গাটাই কিনছি বাবা। ওবাজান এত পাইলিং করে আল্লাহ পাক আমারে দিয়ে মসজিদটা করাইছে। তখন আমি মসজিদটা করি আর ভাবি মা গো, ওসিয়াত তো ঠিকই করে গেছিলাম, আজকে তুমি তো দুনিয়ায় নাই গো মা। আমার নবী বলছিল, যারা মসজিদ বানাই দেবে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাই দিবে, মাদ্রাসা বানাই দিবে, আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিবে। তাহলে মা বাবার জন্য মসজিদ মাদ্রাসা বানাবার দরকার আছে না নাই? এই আছে না নাই? আমি যদি আমার মায়ের ওসিয়ত পালন করতে যে 40 কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে পারি, আপনি পারবেন না একটা মসজিদ মাদ্রাসা বানাইতে? নিজের জন্য বানাবেন, পোলা পানের জন্য তো বাড়ি ঘর বহুত করছেন, পোলা পান তো লেখাপড়া শিখাইছেন, বিদেশ পাঠাইছেন, নিজের বাপের খ্যাত পেয়েছে, এখন নিজের কবরের বাড়ি বানাবার জন্য মসজিদ মাদ্রাসা বানাবেন, পারবেন না? পারবেন? এই
2011 সালে আমি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে কাবা ঘরের সামনে দাঁড়াই ওই যে আমার আল্লাহ বলছে ইন্না ওয়ালা বাইতি উজিয়ালিন নাস লাল্লাযি বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন সারা দুনিয়ার হেদায়েতের কেন্দ্রবিন্দু যদি এই ঘরটা হয়ে থাকে পৃথিবীর প্রথম ঘর হয়ে থাকে ও মালিক আমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাফ চাইলাম তুমি না কইছো বাবার কাছে সন্তান মাফ চাইলে তার জন্য জান্নাত অজীব হয়ে যায় আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া 2011 সালের পরে আমি আর হাসির ওয়াজ করাই নাই এই যে যত ভাইরাল ওয়াজ আমার দেখে 2011 সালে ওই যে বিড়ি খাওয়ার স্টাইল জেমসের গান আলতা ফালতা যা দেন এগুলো সব 2011 এর আগে কিন্তু আমি ইলিয়াস রহমান জিহাদি 11 সালের পরে আমার বাবাকে হজ করে আসার পরে আর জীবনে কোনোদিন আমি হাসির ওয়াজ কম করছি তুমি দেখো আমার ওয়াজগুলো এখন আলহামদুলিল্লাহ বলতে পারো না আমি নিজে রিসার্চ করে দেখছি আমি কবে থেকে বেশি কান্নার ওয়াজ করছি কেন আমার ওয়াজে ভাইরা এত কান্দে কারণ একটাই আমার ওয়াজে ফার্স্ট টু লাস্ট মানুষ কান্দে আমি তো কোনো পিস হব না আমার তেমন আমলও নাই কেন কান্দে এর পিছনে একটা মাত্র পুঞ্জি আছে আমার বাবার দোয়া আমার জন্ম দুঃখিনী মায়ের দোয়া আমার ওয়াজে আলেমরা কান্দে পিসাবরা কান্দে সরমনার মুরিদরা কান্দে শস্যিনার মুরিদরা কান্দে পিউপুরের মুরিদরা কান্দে সব পীরের মুরিদ তামলিগ আবলিগ যুবলিগ যুবদল সব কান্দে এটা আমি কান্দাই না কান্দাই কে এর পিছনে একটা মাত্র পুঞ্জি আমার অ্যাকাউন্টে আছে সেটা হলো আমার মায়ের দোয়া আমার বাবার দোয়া কারণ কি জানেন আমার মা বলছিল ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি তোর দুধের দাবি ছেড়ে দিব দুই নম্বরে তুই কোনোদিনও মাদ্রাসা ছেড়াবি না আমি মা তোরে কবরে যাই ও দোয়া করব কিন্তু আমি জানতাম না এটা আমার মায়ের জীবনের শেষ কথা আমি জানতাম না সকালবেলা মার সাথে এই কথা কইয়া মাদ্রাসায় গেলাম তিন মাস পরে আমার কানে খবর গেল আমার মা দুনিয়া নাই কিন্তু ওই যে মায়ের সাথে জীবনের শেষ কথা আমি আজও ভুলি নাই এ শরীয়তপুর শিবচরের ভাইরা মাদারীপুরের ভাইরা দুইটা পাও ধরে বলে যাব জীবনে কোনোদিন সব কাজ করবা না করো মার মনে কষ্ট দিবা না আমি মা হারায় সারা জীবন কান্দি তুমিও কান্দবা না তুমি জাহান্নামে যে কাঁদবা না তো মা বাবার কাছ থেকে জান্নাত কামাই করার দরকার আছে না নাই কার কামাই করবা মারে ভালোবাসবা বাবারে ভালোবাসবা তিরিশটা আমি যদি আমার বাবারে কাবা ঘরের সামনে দাঁড়ায় আমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইতে পারি তোমরা পারবা না ইনশাল্লাহ বলেন তো পারবা তোমরা পারবা এ না পারেন অন্তত দশটা হাজার টাকা যে কোনো মাদ্রাসায় দিয়ে বাবা মায়ের জন্য দোয়া নিয়ে আমি কসম করে বলে গেলাম আপনার মা বাবা কবরে হাসবে ইনশাল্লাহ বলেন তা আমি ইলিয়াস রহমান জিহাদি আমার বাবারে কাবা ঘরের সামনে 2011 সালে বললাম আব্বা আরাফার মাঠে যাবার দুই দিন পরে কিন্তু আমার সাথে একটা ওয়াদা দেন কি এই আরাফার মাঠে যাওয়ার আগে দোয়া কবুল হওয়ার সিস্টেম করে দেন কি করব আপনি আমার বুকে নিয়ে দোয়া করেন আমি আমার বাবার যখন বুকের মধ্যে নিয়ে একটা শিক্ষা দিলাম আমার বাবা বুকের মধ্যে নিয়ে বলে আল্লাহ আমার ইলিয়াস রে তুমি মাফ করে দাও আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি বেরাবো যার প্রতিফলন ওখান থেকে 2011 সালের পরের থেকে আমার মাহফিলের এমন কোনো দৃশ্য নাই এই যে ভারতের থেকে গতকালকে আমি আসছি মাহফিল করে এতগুলো প্রোগ্রাম করে আসছি এমন কোনো মাহফিল নাই লক্ষ লক্ষ জনতা আল্লাহ আমার সামনে হাজির করে দিয়েছে প্রত্যেকটা মানুষ ভিন দেশের মানুষ এমন কান্দা কানছে আমি যখন বিমান উঠবো গুয়াহাটি থেকে বিমানবন্দরে কতগুলো যুবক কানতে কানতে আমার হাত ধরে ঝুলে পড়ছে আজকেও তারা ভোগ দিতে দিতে পাগল হয়ে গেছে হুজুর আবার গিরা এই কাম কাম রুখা ওই থানাটা লাস্টের মাহফিলটা করছে কামরা কাম রুখা জেলা ওই যে শোনেন আব্দুল কাদের জেলানি গারুলির একটা গান ওই হেনে ওয়াজ করছে এটা বুড়া কথা একবারে কাম কাম রুখা ভারতে যেটা গুয়াহাটি সেই জেলাটা কাম কাম রুখা যেখানে জাদুবিদ্যা শিখায় ওই জেলায় ছিল গতকাল গত পরশু দিন আমার ওয়াজ রাত্রে ওরা আমারে 450 কিলোমিটার রাস্তা গাড়ি দিয়ে গুয়াহাটি বিমানবন্দর যখন দিয়ে যায় কানতে কানতে এক একটা ছেলে আমার হাত ধরে সুবা দিয়ে কয় দাদা ভাই তোমার আবার কবে পামু দাদা ভাই তোমার কবে পামু কারণ ওই দেশের আদরের ভাষা দাদা ভাই তোমার কবে পামু আমি বললাম দোয়া করিস আবার বাবার এটা আমার ক্রেডিট না এটা আমার বাবার দোয়া এটা আমার মায়ের দোয়া শুধু আপনাদের দুটো বাহাদুর যুবক আমি যদি আমার বাবার কাছ থেকে দোয়া নিয়ে আল্লাহ আমার এত কিছু দিতে পারে আমি শুধু তোমারে বলবো তোমারে ধনী বানাই দিয়ে যাবো আজকে তোমারে ধনী তুমি কোটি কোটি টাকার মালিক হবে আমি জিহাদি বললাম আমি যদি আমার বাবার কাছ থেকে 300 টাকা নিয়ে পদ্মা ফেরি পার হইয়া আজকে আমি কোটি কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসায় বানাইতে পারি আর বাকিগুলো বাদ দিলাম কোটি কোটি টাকা দিয়ে যদি মাদ্রাসা মসজিদ বানাইতে পারি আমার আব্বার দোয়া আমার মায়ের দোয়া তুমিও তোমার বাবার দোয়াকে সাথে নিয়ে চলবা তুমি একদিন কোটি কোটি টাকা দিয়ে দুনিয়ায় আখেরাত বানাই যেতে পারবা
শুধু আমি তোমাদের দুইটা পাও ধরবো এখানে কোন যুবক আছো ওই যুবকগুলোর আমি চাই তোর পাও দুলে ধরছি তোর বাপ যদি এই মাঠে থাকে যে হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে আছে আমি ধনী হইতে চাই আমি কোটি কোটি টাকার মালিক হইতে চাই আমি হজ করতে চাই আমি আমার বাবা মাকে নিয়ে হজ করতে চাই আমি বিদেশ যেতে চাই আমি দোকানের মালিক হইতে চাই বাড়ির মালিক হইতে চাই ওই বন্ধুরে বলবো 30টা সেকেন্ডে কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো কার বাবাই মাঠে আছে দাঁড়াও হুজুর আমার বাবাই মাঠে আছে দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তুমি শুরু থেকে কাঁদছো দাঁড়াও দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে এই যুবক তোমার বাবাই মাঠে নাই এই মুজাফফর হোসনা কি জায়গার নাম কি মুজাফফরপুর এই আর কেউ নাই কার বাবাই মাঠে নাই এই গ্রামের যুবক তোর বাবাই মাঠে নাই এই মাদারীপুরের যুবক তোর বাপ নাই তুই কোটিপতি হইতে যাস না জান্নাতে যেতে চাস না আমি বানাই দিয়ে যাবো আজকে ইনশাআল্লাহ পৃথিবীর কোনো মুক্তি নাই আমার এই ফতোয়াকে ওভারটেক করতে পারে দাঁড়াও আর কার বাবাই মাঠে আছে দাঁড়াও এই যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান বাপগুলো দাঁড়ান বাপগুলো দাঁড়াইতে বলছে দাঁড়ান এই বাপগুলো দাঁড়াইতে বলছে দাঁড়ান দাঁড়ান আপনার ছেলের এখন কোটিপতি আর দুনিয়ার জান্নাতের মালিক বানাই দিয়ে যাবেন দাঁড়ান আমি বলার সাথে কি বুঝবে এখন এই আমি বলছি মাঠের মধ্যে যাদের বাপ আছে তারা দাঁড়ান যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে দুই বাপ এটা দাঁড়া যাদের বাপ এই মাঠের মধ্যে আছে তাদের বাপকে আমি দাঁড়াইতে বলছি সন্তানকেও দাঁড়াইতে বলছি আপনার বাবাই মাঠে আছে কিনা দাঁড়ান কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়ান হুজুর আমার বাপ এই মাঠে আছে হুজুর আমার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়ান কই তুমি কইলা যে লেকচার মারাইলে তুমি কো একসাথে বলেন এই জমিনের মালিক কে এ যুবক আমার দিকে তাকাও এইদিকে তাকাবা আমি তোমাকে বলবো পৃথিবীর শ্রেষ্ঠ আমল হলো এটা পৃথিবীর শ্রেষ্ঠ আমল 30টা সেকেন্ডে আমি বলবো তোমার বাবার বুকের মধ্যে নিয়ে একটা দৌড়তে মাপ চাইবা যদি তোমার বাবা আজকে গরম পানিতে মাপ করে দেয় তুই দুনিয়া বাচ্চা আখেরাত বাচ্চা দে দৌড় দে দে যাব তোর দে আল্লাহ দেখো যারা কাম দে এদের প্রত্যেকের বাবা মাকে মাফ করে দাও অনেকে ভাবতেছে হুজুর আমার বাবা তো নাই আমি কার কাছে মাপ চাবো আপনি এখানে চোখের পানি ফেলায় বিনয় বিনে চিল্লে চিল্লে কান দেন হুজুর আমার বাবার আমি খুবই পাবো আমার বাবার আমি কই পাবো আমার বাবা তো আজকে দুনিয়ায় নাই এই মুজাফফরপুর কবরস্থানে আমার বাবা শুয়ে আছে আল্লাহ যারা কান দেয় সকলের বাবা মাকে মাফ করে দাও এদের সন্তানগুলোকে ওলি বানায় দাও আল্লাহ যে যুবকগুলো এখানে অনেকের বাবা গ্রামের বাড়িতে আছে ঘরে বসে আছে কিন্তু তার বাবা নাই এ গতকালকে কিসের গন্ধ যেখানে ছিলাম আল্লাহর কসম করে বলি ওই মিডিয়ার কাছে জিজ্ঞেস করলো চেয়ারম্যান ছিল গতকালকে নতুন চেয়ারম্যান অত্যন্ত যুবক চেয়ারম্যান ওই সিভিল চেয়ারম্যানের বাপ নাই আমি জানতাম না যখনই বাবার কাছে মাপ চাইতে বলছি ওই চেয়ারম্যান কাঁদতে কাঁদতে চেয়ারের মধ্যে কাই তুই ঘুরে রয়েছে আমি বললাম উনি ওরকম করে কে বলো হুজুর ওনার বাবা নাই বিশ্বাস করেন পৃথিবীতে আপনি চেয়ারম্যান মেম্বার হতে পারবেন শিল্পপতি হতে পারবেন কোটিপতি হতে পারবেন বাবা মায়ের আদর কোনোদিন টাকা দিয়ে কিনতে পারবেন না যদি কেনা যায় তো আমি ইলিয়াস রহমান জেহাদি কোটি টাকা দিয়ে আমার মায়ের আদর আমি কিনতাম যদি টাকা দিয়ে মায়ের আদর কেনা যায় তো আমি কোটি কোটি টাকা দিয়ে মায়ের আদর কিনতাম আমি জেহাদি কিন্তু আজকে আমার মা নাই আমার আদর দেন তো কেউ নাই বসো 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 এজন্য আর বুকটা ফাইরা দেখে দিছি আর মেলে এই আপনাদের শিবচরের যত চেয়ারম্যান আছে যে ফজলু চেয়ারম্যান আমার এত ভক্ত কল্পনার বাইরে সুলতান মাহমুদ ছিল আগে এত ভক্ত আমার জিজ্ঞেস করবেন এই যে ফজলু চেয়ারম্যান মাঝে মাঝে আমার বাড়িতে যায় গোলাম বাজার এত ভালোবাসে এই লোকটা এই লোকটা অনেক ভালোবাসে আলেম ওলামা তার ভিতরগত আমল কি আছে আমার দেখার বিষয় না তবে ফজলু চেয়ারম্যান আমার এত ভালোবাসে কল্পনার বাইরে আমি শুনছি চেয়ারম্যানের বাবা নাই শুধু একটা কথা বলে যাবো যাদের এই দুনিয়ায় বাবা নাই মা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই টাকা পয়সা থাকবে একদিন বাবা মা থাকবে না এই যে বয়ে বয়ে কামতাছেন আপনি বুঝবেন আপনার বাবা একদিন কামলা দিয়ে আপনার আমার লেখাপড়া করাইছে আজকে কোটিপতি বানাইছে মেম্বার বানাইছে চেয়ারম্যান বানাইছে মাদ্রাসার সভাপতি বানাইছে আমি ইলিয়াস রহমান জিহাদির আলেম বানাইছে আমার মা যায় নামাজ ভিজাইতো চোখের পানি দিয়ে আমি রাত 12টায় উঠে দেখতাম মাদ্রাসা থেকে আসার পরে ছুটিতে যে আমার মা যায় নামাজ ভিজায় চোখের পানি দিয়ে আল্লাহ বারিনি আজকে তুমি আলেম বানাও আজকে আলেমও হইলাম টাকার মালিকও হইলাম আমার মা দুঃখিনী আজকে দুনিয়ায় নাই শুধু আমি আপনাদের দুইটা পাও ধরবো যারা বাবার কাছে মাফ চাইছেন তারাই বাদশাহ আলহামদুলিল্লাহ বলেন আমি চাই মাহফিল আজীবন হোক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ
যাদের বাবা মা নাই 30টা সেকেন্ডে এই ভাই খসখস করে না তো আওয়াজ করে না 30 সেকেন্ডে মাত্র 10টা লোক সব আমি 10টা লোক যদি আমি পাই আমি আপনার বন্ধু বানাবার জন্য যদি আল্লাহ আমাকে maaf করে একসাথে জান্নাতে যাব আমি বীরত্বর ফরিদপুরের সন্তান আমি গোপালগঞ্জের সন্তান আপনি মাদারীপুরের সন্তান আমরা একই জায়গার সন্তান কথা বলেন না কেন শরীফপুর মাদারীপুর গোপালগঞ্জ সব একই ডিস্ট্রিক্ট শুধু আমি আপনার বন্ধু বানাবো 10টা যুবকের মধ্যে প্রথমে একটা যুবক দাঁড়াবেন হুজুর দরকার আমি এক বছর সময় লাগাইয়া এক বছর সময় দিয়ে আমি আমার মায়ের জন্য বাবার জন্য ইতিমখানা মাদ্রাসায় আমি আমার জাকাতের টিকা হোক আমার দানের টিকা হোক এক বছর সময় লাগাই আমার ব্যবসার টিকা হোক যেমনি হোক বাড়ি গাড়ি সব করে দিছি মা বাবার জন্য সন্তানের জন্য আমি আমার বাবার জন্য কিছু করতে পারি আমি তো আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি আমি বুক ফুলাই বলতে পারি আমি আমার মায়ের ওসিয়াত পালন করছি আমার মা জানতো আমি টাকার মালিক হব আমি জানতাম না তা মা যদি আমার জন্য দোয়া করে দিয়ে যেতে পারে বাবা যদি দোয়া করতে পারে তোমার বাবার দোয়া সাথে নেওয়ার জন্য একটা লোক প্রথম দাঁড়াবেন হুজুর আমার মায়ের জন্য বাবার জন্য এতিমখানা মাদ্রাসায় আমি দরকারে এক বছর সময় লাগাই আমি আমার মায়ের দুধের দাবি বাবার দাবি সারা আমি 1 লক্ষ টাকা দেবো একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন কে দিবেন 1 লক্ষ টাকা আমি আপনার বন্ধু বানাই মারছি